ওকে, আজকে মার্চের 3 তারিখ আমাদের বিএসএসএফ ট্রান্সটি ওয়েব ডিজাইন বেস্ট থ্রি এর আজকে হচ্ছে যে 31 নম্বর ক্লাস। আমরা গতকালকে সিএসএস এর অ্যাডভান্স কিছু টপিক, যেমন আমরা কি ট্রান্সফর্মার আমরা দেখছিলাম, আজকে একটা টপিক দেখি আমরা দেখবো হচ্ছে ট্রানজিশন দেখবো আমরা একটু। হ্যাঁ, একটু খেয়াল করেন প্লিজ সবাই যারা কথা বলতেছেন, ট্রানজিশন ট্রানজিশনের হচ্ছে মেনলি ইফেক্ট ওইটাই যেটা আমরা করছি। আমরা কি করছিলাম, ট্রানজিশন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, ওইটা হচ্ছে মেন জিনিস। যা আছে সব হচ্ছে যে হুদাই অকাজের জিনিস, আমরা একটু ইউজ করলে বুঝতে পারবেন কতটা কাছের কথাটা অকাজের। এটা একটা ইফেক্ট দিছে ওরা, সুন্দর লাগে না এটা দেখলে? আচ্ছা, এটা আমরা করতে পারবো না, এটা এটা সিম্পল। এই দেখ আমরা হচ্ছে দুইটা স্ট্রিতে দুইটা ইয়া দিবেন আর কি, কালার দুইটা দিবেন, হাইড্রোড চেঞ্জ করে দিবেন, শেষ। ওকে ফাইন, ট্রানজিশন আমরা অলরেডি এটা সম্বন্ধে জানি। আমরা একটু কি প্রপার্টিগুলো দেখি, কী কী প্রপার্টি আছে সবাই একটু খেয়াল করেন। ট্রানজিশন স্কেল দিয়ে করা যায়, স্কেল দিয়ে তো ট্রান্সফর্ম লাগবে তখন নাকি? ওকে, ট্রানজিশন ডিলে, এটা ডিলে এটা বলতে কি বোঝাচ্ছি আমরা, মানে কি মনে হয় কতক্ষণ পরে শুরু হবে? হ্যাঁ, আমার মনে করেন যে ট্রানজিশনটা দিলাম লোডের উপরে, তাহলে লোড হওয়ার বা লোড বলতে বললে সাইটটা লোড হওয়ার পরে কতক্ষণ পরে শুরু হবে, অথবা হচ্ছে কি মাসপ্যাটার্ন নেওয়ার কতক্ষণ পরে শুরু হবে, এটা আমরা বলে দিতে পারি ট্রানজিশন ডিলে দিয়ে। তারপর ট্রানজিশন ডিউরেশন, ওই যে আমরা বললাম ট্রানজিশন 2 সেকেন্ড, 4 সেকেন্ড, ওইটা হচ্ছে কি ট্রানজিশন ডিউরেশন, তাহলে এটা আমরা আলাদা প্রপার্টি দিয়েও দিতে পারবো। এরপরে ট্রানজিশন প্রপার্টি, তাহলে প্রপার্টিটা কোনটা, এটা কোনটা? ট্রানজিশন অনেক ধরন আছে, ট্রানজিশনের ধরনগুলো এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর যে টাইমিং ফাংশন, ওইটা একটু নিচে গেলে আমরা দেখতে পারবো। চলেন, তার এখানে একটা কথা বলা হয় নাই, এখানে এটা একটু বলে আসি, দেন ওখানে যাচ্ছে। এখানে একটা জিনিস আছে, দেখেন ব্রাউজার কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে ট্রান্সফর্মটারে সেটা এখানে বলে দিচ্ছে। এটা কি ক্রোম, এটা হচ্ছে মাইক্রোসফট যার বা আছে এজ, তারপরে হচ্ছে কি মজিলা, তারপরে সাফারি, তারপরে হচ্ছে অফারা, এগুলো হচ্ছে কি মেইন ব্রাউজার ওরা ধরতেছে। এগুলো সাপোর্ট করলে অন্যগুলো সাপোর্ট করবে। কেন সাপোর্ট করবে, ওই যে আমরা শুরুতে একটা কথা বলে আসতেছিলাম ওয়েবের অ্যাসিস্ট্যান্ট মেনটেন করে কে, W3C। তো এই যে ওয়েব ব্রাউজার, এগুলো তো ঠিক ওয়েবের একটা পার্ট, এরাও কিন্তু ওই যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করেই আসলে ব্রাউজারগুলো তৈরি করে। এই জন্য ম্যাক্সিমাম যে সবই এগুলো সাপোর্ট করে। আপনারা যারা হচ্ছে আগে থেকে কাজ করেন বা হচ্ছে শিওরবার মতো বাইরে কোথাও প্র্যাকটিস করতেছেন, আপনারা দেখবেন হয়তো বা যে এখানে ওয়েব কিট নামে কিছু জিনিস অ্যাড করে, এটা টোটাল বোর্ড সেনেকে জানে ওয়েব কিট, ওয়েব কিটগুলো অ্যাড করে মূলত হচ্ছে যে আপনার মনে করেন আপনি ট্রান্সফর্ম ইউজ করলেন, ট্রান্সফর্মটা ধরে নিচ্ছে যে কোনো একটা ব্রাউজার সাপোর্ট করবে না, তো ওই ব্রাউজারের জন্য আলাদা করে একটা ওয়েব কিট ডিক্লেয়ার করে দেয় যেন ওই ব্রাউজারটা সাপোর্ট করে। কিন্তু এখন বর্তমানে যে আমাদের ব্রাউজারগুলো আমরা ইউজ করি এগুলোতে জিনিসটা একদমই লাগে না বলতে গেলে চলে, সব ব্রাউজারে সব কিছু সাপোর্ট করে এখন, ম্যাক্সিমাম জিনিসই সাপোর্ট করে। হ্যাঁ, এটাকে দেখাই দিচ্ছে এখানে সব কিছু কি সাপোর্ট। হ্যাঁ, বাসন বাসন বাসন, হ্যাঁ এই আর কি, ঠিক আছে। তবে এখনও একটা এগুলোর মধ্যে একটা অবাগা আছে, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। হ্যাঁ, এটা বেশি ভালো, এটা এজ ভালো, হ্যাঁ এজ ক্রোম ওই লেভেলেরই, এটা এজটা ভালো। আচ্ছা, এবার আমরা একটু এখানে ট্রানজিশন দেখি একটু। হ্যাঁ, ট্রানজিশনের কি কি সাপোর্ট করে কোথায় সাপোর্ট করে দেন, দেখেন এখানে এদের যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো মোটামুটি কি সব জায়গায় সাপোর্ট করে, এরকম কোথাও না যে কি নট সাপোর্টেড, এরকম কিছুই কিন্তু নাই। তার মানে এটাও আমরা আরামসে ইউজ করতে পারি উইদাউট প্রবলেম। ওকে, হাউ টু ইউজ ট্রানজিশন, দ্য সিএসএস প্রপার্টি ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান ইফেক্ট ডিউরেশন টু দ্য ইফেক্ট, ডিউরেশনের সময় ইফেক্ট দিতে চাইলে করতে পারবো, আবার কি নর্মালি সিএস প্রপার্টিতে ইফেক্ট দিতে চাইলে আমরা এটা ইউজ করতে পারবো। একটু দেখেন এখানে আমরা ভেঙে ভেঙে যাই, এটা ভেঙে ভেঙে দেখাইছে, ভেঙে ভেঙে দেখাইতে হবে আমাদেরকে। দেখেন ট্রানজিশন টাইমিং ফাংশন, এটা বুঝে আসে প্রথমে, এখানে কী কী আছে, ইজি লিনিয়ার, ইজি ইন, ইজি আউট, ইজি আউট, তারপরে কিউব, এটা কি একটা পাথ। আচ্ছা, ইজি আমরা হচ্ছে একটা জিনিস দেখেন, আমরা 2 সেকেন্ড দিই না, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দিই, এরপর হচ্ছে কি ওই যে একটা ইফেক্ট হয়, ইফেক্টটা কিন্তু স্লো করে হয়, আবার স্লো করে কি ওই অ্যাস্টেটিং পয়েন্টে চলে যায়। এই যে স্লো করে কি একটা ডিস্টিনেশনে যাচ্ছে, ওই ডিস্টিনেশন থেকে আবার কি আগের পজিশনে চলে আসতেছে, এটারে কয়েকটা ভাগে ওরা ভাগ করছে এই কাজটারে। আমরা তো এখানে কিছু বলি না, কিন্তু এখানে ওরা জাস্ট হচ্ছে আপনি তো বলে দিলেও পারেন কিছু একটা, তবে বলে দিলে এটা তেমন একটা বেশি আপনার মানে খালি চোখে দেখা যাবে না আর কি, তেমন একটা বেশি আপনি বুঝবেন না যে আসলে কিছু হচ্ছে। এগুলো কী কী, প্রথম হচ্ছে ইজি নাকি,
ইজ ইট এ স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট দেন ফাস্ট দেন এন্ড স্লোলি দিস ইজ ডিফল্ট। ওই যে আমরা বলে দিই না যে ট্রানজিশন ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড যদি এরকম একটা ইফেক্ট হয় সেখানে যদি আপনি এজ বলে দিই তাও কি ইজি বলে তাও এক একইটা হবে, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এরপর হচ্ছে লিনিয়ার স্পেসিফিক টু ট্রানজিশন ইফেক্ট উইথ দ্য সেম স্পিড স্টার্ট এন্ড, মানে স্টার্ট যত স্পিডে যাবে এন্ডটা তত স্পিডে হবে। এখানে এখান থেকে কিন্তু কয়েকটা ভাগ আছে, স্লো করে যায় কি ফাস্ট হবে, আবার আসার সময় কি ওই ফাস্ট থেকে স্লো হবে, কিন্তু এখানে ওইটা হবে না। এখানে যদি মনে করেন যে এটা যদি সে স্লো যায় তাহলে স্লোয়ে যাবে, আসবেও স্লো, ফাস্ট গেলে সে ফাস্টে যাবে আসবেও কি ফাস্ট। ফাস্ট স্লো ডিপেন্ড করে কার উপরে, ডিউরেশনের উপরে, কার উপরে ডিউরেশনের উপরে। ইজি ইন স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট, শুরু হবে ধীরে ধীরে কিন্তু আসবে তার চেয়ে কিছুটা ফাস্ট, এত ফাস্ট না যেটা আমরা বুঝতে পারবো ফাস্ট, এত না কিছুটা ফাস্ট। এটা হচ্ছে কি স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো এন্ড, শুরু হবে কিছুটা ফাস্ট কিন্তু শেষ হবে আমরা যে সময় দিব ওই সময় অনুযায়ী ধীরে ধীরে। ঠিক আছে, আমরা যদি বলে দিই মনে করেন যে এটা ট্রানজিশন টু এস ইজি ইন আউট, সরি ইজি আউট, ট্রানজিশন টু এস ইজি আউট, ইজি আউট তো কথা শেষে দিচ্ছি। হ্যাঁ, তাহলে জিনিসটা কী হবে মনে করেন যে দু সেকেন্ড তো বলে দিলাম কিন্তু যখন এটা শুরু থেকে ডেস্টিনেশনে যাবে তখন এটা দু সেকেন্ডের আগে চলে যাবে, আবার যখন এটা ফিরে আসবে তখন এটা দুই সেকেন্ডটা সময় নিয়েই ফিরে আসবে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, তারপরে ইজি ইন ইজি আউট এটা আমাদের ডিফল্টের মতো, এই দুইটা মিলে এটা হচ্ছে, এটাতে কী হয় ডেস্টিনেশনে স্লোভাবে যাবে, এটা ডেস্টিনেশনে কি স্লোভাবে নিচ্ছে, পরে কি ডেস্টিনেশন থেকে স্লোভাবে আসতেছে, আর এটা কী করবে ডেস্টিনেশন থেকে স্লোভাবে নিয়ে আসবে। এই ক্লিয়ার? হ্যাঁ, ভ্যালু বলতে পারি আমরা এগুলোর। হ্যাঁ, প্রপার্টি ট্রানজিশন এগুলো হচ্ছে যে নর্মাল প্রপার্টি, ট্রানজিশন টাইমিং ফাংশন, কিন্তু আমরা এগুলো ইউজ করবো আসলে শর্ট প্রপার্টি দিয়ে, শুধু ট্রানজিশন দিয়ে। দেখেন আমরা যদি এখানে এভাবে করি অনেকগুলো বক্স, হ্যাঁ দেখেন এখানে ওরা কি বলছে লিনিয়ার ইজি ইজি ইন ইজি আউট ইজি ইন আউট উইথ কত দিছে টু সেকেন্ড, ওকে এটা ডিরেকশন দিয়ে দেওয়া যায়। ওইখানে হোবারের কথা আছে, উইথ নর্মালি আছে একশো, একশো থেকে তিনশোতে যাবে যখন হোবার হবে কত সেকেন্ড সময় নেবে, দুই সেকেন্ড সময় নেবে। প্রথমে আছে কি লিনিয়ার, লিনিয়ারে কি বলছিল নর্মাল নাকি না, সরি এটা সেম স্পিডে যাবে দুই সেকেন্ডে দুই সেকেন্ডে, কেউ তাহলে ঘুরে ধরতে পারেন নাহলে এটা বোঝা যাবে না, লাগবে দুই সেকেন্ড যাওয়ার জন্য আর আসতেও কি দুই সেকেন্ড। আমরা সবাই একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, ইজি ইজি হচ্ছে কি নর্মাল নাকি একটু কি বলতেছে, এই যে স্লো হবে শুরু হয়ে ফাস্ট হবে, আবার একইভাবে কি ফাস্ট শেষ হয়ে স্লো হবে শেষ হবে, এটাই বেশি ব্যাপার। ঠিক আছে না কথাবার্তা, শুরুতে ফাস্ট তারপরে স্লো, আবার আসার সময় কি ফাস্ট তারপরে স্লো, কথা তো ঠিক আছে তো মিলল। হ্যাঁ, এরপরে ইজিন, ইজিনে কি বলছে যাবে স্লো আসবে ফাস্ট, ওকে খুবই সামান্য। হ্যাঁ, এটা হচ্ছে কি যাবে ফাস্ট আসবে স্লো, তেমন একটা মানে আহামরি কোনো চেঞ্জ না আর কি, আহামরি কোনো চেঞ্জ না। আর এটা হচ্ছে কি যাবেও স্লো আসবেও স্লো, তবে এটা মুখে মুখে বলার জন্য বেশি। হ্যাঁ, এগুলো আমরা সিঙ্গলি স্কুলে কে ইউজ করতে পারি, ওই হোবার দেখানোর জন্য আর কি, এই যে হোবারে হোবারে বাড়াচ্ছে এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ, দেয়া যায় দেখাচ্ছি, দাঁড়া এখানে মনে হচ্ছে ট্রানজিশন টু সেকেন্ড বলতে, হ্যাঁ আমরা এটা 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 মনে করতে না এটা ভুলে যাই এটা মনে করো। হ্যাঁ হ্যাঁ, এরপর এখান দিয়ে দিলাম কি এল আই এন ইয়ার, কি হয়েছে লিনিয়ার হয়েছে হয় নাই লিনিয়ার, আমরা এভাবে দিতে পারি আলাদা করে টাইম ফাংশন দেওয়ার জন্য কোনো দরকার নেই। হ্যাঁ, কাজ করবে সমস্যা নেই, সবগুলোই কাজ করবে, কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ, ডিলে হচ্ছে যে আমি মাসটা নেওয়ার পরে দুই সেকেন্ড থামবে তারপরে শুরু করবে। আচ্ছা দেখাচ্ছি, আচ্ছা একটু তো বুঝলাম আমরা। হ্যাঁ, এবার হচ্ছে যে এখানে এ পয়েন্টটা কি বলতেছে আসলে, হ্যাঁ এখানে একটা এ পয়েন্টটা কি বলতেছে, এই যে আমরা একটু যদি উপরে যাই ট্রানজিশন প্রপার্টি এটা সম্ভবত ওইটা বোঝাচ্ছে। হ্যাঁ, টাইম ফাংশন আমরা বুঝলাম টাইম ফাংশন। আচ্ছা এখানে আমাদের উইড হচ্ছে কত পিক্সেল, 300, আমি দিচ্ছি হাইট 200, তাহলে কি হবে, আচ্ছা 300 দিয়ে দিই, 300 দিলে বেশি বুঝবো। হ্যাঁ
300 এখানে ট্রানজিশন উইথ টু এস হাইট কিন্তু বলে নাই তাহলে কি হবে দেখেন জিনিসটা হাইটটা দুম করে বেড়ে আছে কোন ইফেক্ট আসতেছে না কিন্তু হাইটে গড়া দেখতেছেন হ্যাঁ এবার যদি আপনি বলেন যে এখানে আপনি কিছু দিবেন না তাহলে ওই যে আগে আমরা যেটা করে আসছিলাম ওই যে সুন্দর জিনিসটা একই সাথে আজ বলেন যে না তখন সমস্যা আর কি ঠিক আছে আবার ওটা একসাথে দুইটা কিভাবে দেওয়া যায় দেখি হাইট 4s দেখি কমা দেওয়া লাগে না দেখতে হবে চলো তো কমা দেওয়া লাগবে ঠিক আছে ওটা 4 সেকেন্ড ধরে হচ্ছে কিছু বোঝা যায় তাহলে এইভাবে হলো যে যদি আপনি এগুলা আসলে দরকার আপনারা অনেক ইফেক্ট তৈরি করবেন ডিজাইন তৈরি করবেন তখন আসলে লাগবে স্পেসিফিক আমি একটা ভ্যালু সবার মধ্যে দিয়ে দিব না স্পেসিফিক কোন একটা ভ্যালুকে সবার মধ্যে দিয়ে দিব না আমি আমার মতো করে আলাদা আলাদা ভাবে ধরে ধরে ভ্যালু দিব ঠিক আছে তাহলে কিভাবে করা যায় কয়েকটা পার্ট হ্যাঁ ওরা কি বোঝাচ্ছে আমাদের ট্রানজিশনগুলো সবগুলো এরকমই কিন্তু হয় উইডি হয় কি আমাদের এক্স অক্ষর দিকে হয় নালে কি ওয়াই অক্ষর দিকে হয় আমরা নরমালি আজকে কি করতাম এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা একসাথে করে ফেলতাম এখন এটা ট্রানজিশন যেহেতু আমরা করতেছি ডিটেলস ভাবে আমরা শেখার চেষ্টা করতেছি হ্যাঁ এখানে ট্রানজিশন অনেকগুলো ব্যয়াদিস প্রপার্টি দিছে কিন্তু আমরা শর্টেন দিয়ে ট্রাই করি ট্রানজিশন শর্টেন প্রপার্টি উইড তাহলে ট্রানজিশনটা কোন দিকে হবে উইডের দিকে হবে আর এখানে যদি হাইট দিই হাইটের দিকে হবে কত সেকেন্ড ধরে হবে 2 সেকেন্ড ধরে হবে হ্যাঁ তার রোজে কি মুডে হবে টাইমিং ফাংশন কি মুড কোনটা হ্যাঁ সেটা বলে দিচ্ছে কি তার জাস্ট কি পরেই ওকে এখানে লিনিয়ার বলতে পারে ইজি ইন ইজি আউট বলতে পারে অনেক কিছু আমরা কি চাইলে বলতে পারে যেগুলো ওরা কি আমাদেরকে দিচ্ছে বলার জন্য এবার এই যে ট্রানজিশন ইফেক্টগুলা ইফেক্টগুলা কার উপরে অ্যাপ্লাই হবে আসলে মূলত বা কখন অ্যাপ্লাই হবে এটা হোভার করার পরে তো হোভার করার পরে কি হবে এই যে একটা যে ইফেক্ট আসবে কি হবে জিনিসটার এখানে বলে দিতে হবে যে হোভারলে কি কি ঘটবে এখানে ট্রানজিশনের কাজ কি ট্রানজিশনের কাজ হচ্ছে একটা কি স্লো মোশনে যে এটারে কি ওই কাজটা সম্পন্ন করা যে কাজটা হোভারের মধ্যে আছে ক্লিয়ার ট্রানজিশনের কাজ কি এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কি স্লো মোশনে এসে হোভারের মধ্যে যা বলা থাকবে সেই কাজটা সম্পন্ন করা ক্লিয়ার হোভারের মধ্যে আমরা কি বলতেছি এই ডিভেরি উইথ 30 পিক্সেল হাইট 300 পিক্সেল সরি 300 পিক্সেল হ্যাঁ ওকে তাহলে আমরা যদি এখানে বললাম কি হাইট তাহলে আমরা এখানে দিয়ে দিই দুম করে উইডটা বেড়ে গেছে হাইটটা কি স্লো করে আসতেছে আর আমি যদি বলি যে না আমি উইডের জন্য আলাদা করে দিব তাহলে জাস্ট কি করবেন পাশে দিয়ে একটা কমা দিয়ে এটা দিয়ে দিবেন তাহলে এখানে বলে দিব কি উইড এবার আপনি এখানে 2 সেকেন্ড দিয়ে এখানে 2 সেকেন্ড দিবেন না এখানে আপনি আরও বাড়া দিবেন বা কম দিবেন আপনার ইচ্ছা দিতে পারবেন না আর এই যে ইফেক্টটা এটাও চেঞ্জ করতে পারবো না চাইলে ওকে হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে এগুলো আরো বেশি ইফেক্টিভ হবে যখন আমরা কি করব অ্যানিমেশন করব ওকে হ্যাঁ এইটা কালকে আমি কইছি আজকে আবার কইতেছেন আচ্ছা না এই এই যে এই একটা কোশ্চেন আবার আসছে বলেন এটার উত্তর দিতে হবে আজকে দেখেন এখন ইফেক্টটা কার উপরে হচ্ছে মানে ট্রানজিশনটা কার কাছে আছে ডিভের কাছে আছে আর হোভারটা কখন হয় আমি মাউস পয়েন্টার নিই তখন হোভার হয় মাউস সবার সরা গেলে তো হোভার হচ্ছে না তাহলে আমি যদি এটা যদি এখানে দেই তাহলে এটা শুধু হচ্ছে যে ওই ইয়ার সময় হবে হ্যাঁ আর ছেড়ে দিলে তখন তার হোভার ইফেক্টটা পাচ্ছে না কারণ হোভার অলরেডি আমি মাউস সরা দিলে হোভার শেষ এটা দুম করে চলে আসলো ঠিক আছে আর যখন হচ্ছে যে এটা এখানে আছে তার মানে কি এটা কাজটা হবে আসলে কার কাছে মেন ডিভের কাছে হ্যাঁ আর হোভারটা আসলে মূলত ট্রানজিশন করতেছে না ট্রানজিশন করতেছে কে মেন ডিভে এটা আমাদের হচ্ছে যে অনেকের একটু কনফিউশন থাকে যে ট্রানজিশন ট্রান্সফর্মগুলো আসলে হোভার করতেছে ট্রান্সফর্মটা হোভার আমরা যে ঠিক আছে ওটা হোভার করে কিন্তু ওটা বিভিন্ন ক্ষেত্রে আমরা মেন ডিভের দিতে পারি কিন্তু ট্রানজিশনটা সবসময় থাকবে হচ্ছে কি মেন এলিমেন্টের কাছে ওকে তাহলে ইফেক্টটা সুন্দর হবে ক্লিয়ার ওকে তাহলে ঘটনা শেষ
এর ডিলে, ডিলেটা হচ্ছে কি 1 সেকেন্ড, এটা গড়ানো হলে এটা একসাথে দিব কিভাবে? উইথ 2s হাইট 2s ট্রান্সফর্ম 2s, এখানে একসাথে ট্রান্সফর্ম ঢুকে দিছে। এবার ওরা দেখেন কার্বনটা কি করছে, সে ঠিক আছে। এটা আমরা শর্ট হ্যান্ডে ইউজ করবো কিভাবে এটা দেখতেছি। দেখি এখানে শেষে দিয়ে যদি 1s দিয়ে দিই বা 2s দিয়ে কাজ করে কিনা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ডিলের যে ভ্যালুটা এটা লাস্টে দিয়ে দিয়ে দিলে হবে। একটু দেখেন সবাই প্লিজ, ডিলে ট্রানজিশন ডিলে মানে কি, কতক্ষণ পর থেকে শুরু হবে? আমি মাউস পয়েন্টার নিলাম, কতক্ষণ পর থেকে ট্রানজিশনটা শুরু হবে ভ্যালুটা কোথায় লিখতে পারে? একের সাথে প্রথমটা থাকবে কি ডিরেকশান, তারপরটা হচ্ছে কি কত সময় ধরে হবে মানে কি ডিউরেশন, তারপরটা হচ্ছে কি টাইমিং ফাংশন কীভাবে যাবে কীভাবে আসবে, তারপরে দেখুন একটা ভ্যালু দিয়ে সেটা হচ্ছে কি কতক্ষণ পর শুরু হবে ডিলে। এটা দেখেন আমরা এখানে 2 সেকেন্ড দিলাম, 2 সেকেন্ড ওয়েট করতেছি, তারপরে এটা কি শুরু হচ্ছে, আবার এটার কাজ সম্পন্ন হচ্ছে, আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর 2 সেকেন্ড অপেক্ষা করবে, তারপরে আবার ব্যাকে আসবে। ক্লিয়ার? ধীরে সুস্থে। হ্যাঁ ওকে, তারপরে এরা কি কাজটা করছে দেখি একটু। এটা ট্রান্সফর্ম 2s, সুন্দর তো, একসাথে দুইটা দিয়ে দিয়েছি এফেক্ট। তাহলে আমরা ট্রানজিশনের সাথে ট্রান্সফর্মগুলো ইউজ করতে পারবো নাকি? ট্রান্সফর্মের এখানে কোনো ফাংশন ফাংশন না দেখেন, শুধু ট্রান্সফর্ম, তার মানে ট্রান্সফর্মের ডিফল্ট, এটা ডিফল্ট পেয়ে যাচ্ছে এটা। আর ট্রান্সফর্মার ইয়া দিছে কোথায়, রোটেটে দিয়ে দিছে। হ্যাঁ আমরা যদি এখানে এটা না দিতাম তাহলে কি ঘটনা করতো না, যেটা ঘটতেছে রোটেটে দেয়া আছে, তাহলে অবশ্যই ঘটতো। তো একটু দেখি এটা উঠাই দিই। হ্যাঁ আচ্ছা এখানে কাহিনী আছে, এখানে হলো যে ওরা আমার তাহলে হার্ডওয়েটা বাদ দিতে হবে, এই মানে যে কাজটা হলো নর্মালি হচ্ছে এটা ঘুরে ঘুরে করছিল আর কি ওরা, তা আমরা আবার আগের পজিশন নিয়ে গেলাম, তা ঘুরে ঘুরে করতে পারবেন না আপনারা? হ্যাঁ দেখেন শিখে রাখেন কিন্তু ঘুরে ঘুরে করতে হয়, ঠিক আছে। উইডের দিকে 2 সেকেন্ড বাড়বে, হাইটের দিকে 2 সেকেন্ড বাড়বে, ট্রান্সফর্মার দিকে 2 সেকেন্ড বাড়বে, তাহলে এর ইফেক্ট হবে। আর ভালো না লাগলে সব ফালায় শুধু 2 সেকেন্ড রাখবেন, তাহলে এভাবে হবে। ক্লিয়ার? ওকে ফাইন। এরপর আছে কি দেখেন, ট্রানজিশন প্রপার্টি, এই উইডটা হচ্ছে মূলত কি ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন প্রপার্টি। এরপরে কি ডিউরেশন, এটা কি ডিউরেশন, ডিউরেশন বাড়ার বলে আছে, এগুলো ভুলেন না কমাদের। তারপরে এটা কি টাইম ফাংশন, এটা কি টাইম ফাংশন, তারপরে হচ্ছে কি ডিলে, এটা কি ডিলে। এখন বলেন তো এভাবে আলাদা আলাদা হবে কি একটা কাজের জন্য চারবার প্রপার্টি ইউজ করা ভালো নাকি এক প্রপার্টি দিয়ে চারবার লেখা ভালো? ওকে তাহলে আমরা এটা অলরেডি কি কভার করে ফেলছি। হ্যাঁ ওকে, আর কিছু না, এখানে সব কাহিনী শেষ। ট্রানজিশন, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন টাইমিং ফাংশন, মানে পারে ক্লোজ। অ্যানিমেশনটা দেখছিলেন বাসায় আপনারা? কে কে দেখছেন? একজন দেখছে শুধু, তাহলে সবাই দেখুক, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে এখানে। আমরা একটা ইফেক্ট দেখে যাই, হ্যাঁ তাহলে আপনারা হয়তো বাসায় যদি দেখেন আর কি, দেখেন অটোমেটিক এটা হাঁটতেছে, এটা দেখেন খেয়াল করে লোড হওয়ার সাথে সাথে অটোমেটিকই সে হাঁটবে। ইনফিনিটি দিব আমরা, সমস্যা কি, ইনফিনিটি দিলে খালি ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। হ্যাঁ সুন্দর জিনিস এই যে ট্রান্সফর্ম, ট্রানজিশন এগুলার ইফেক্টগুলো ভালো হয়, আমরা যখন হোবার তোবার করি তখন ভালো হবে। আর তবে অ্যানিমেশনের জন্য, অ্যানিমেশন অস্থির অস্থির এটারই ডিজাইন করে ফেলা যাবে, ঠিক আছে। তবে অ্যানিমেশনটা দেখে না, আপনারা না দেখলে করবো না এটা আমরা। ওকে তো লাস্ট ওয়ান আমাদের হচ্ছে যে ফ্ল্যাক্স বক্স, যে ফ্ল্যাক্স বক্সটা আসলে কি, এটা হচ্ছে আসলে কি ফ্লেক্সিবল লেআউটটারে বলা হচ্ছে কি ফ্ল্যাক্স বক্স সিস্টেম বা ফ্ল্যাক্স বক্স টেকনিক, ফ্লেক্সিবল লেআউট। এখন এটা ফ্লেক্সিবল লেআউট কেন বলতেছে এটা একটু বুঝে আমরা, এটা অলরেডি আপনি জানেন আমরা ফ্লট দিয়ে আমরা টেমপ্লেট করছিলাম, কিছু কিছু প্রবলেম আসতেছে, ব্যাপারটা অতটা ইজিও না। এবং এটার সাথে আমরা পজিশন নিয়ে আসতেছিলাম, আবার একটু চিন্তা করেন, পজিশন নিয়ে যদি টেমপ্লেট করতে হয় তাহলে কী অবস্থা হবে? যদি বলা হয় যে পজিশন দিয়ে টেমপ্লেট করতে, তাহলে ব্যাপারটা কি ইজি হবে না জটিল হবে? তাহলে যে এই টেকনিকগুলো কিন্তু আসলে এতটা সুবিধার না, এই জন্য এটারে বলা হচ্ছে যে যদি একটা ফ্লেক্সিবল যদি সিস্টেম চলে আসতো যাতে আমরা খুব ইজিতে এটারে একটা টেমপ্লেট করে ফেলতে পারতাম,
ওই সিস্টেমটারে নিয়ে আসা হলো, এই সিস্টেমটার নাম হচ্ছে কি ফ্লেক্সিবল বা ফ্ল্যাক্স বক্স বা ফ্লেক্সিবল বক্স, এই জন্য এটা বলা হচ্ছে কি ফ্ল্যাক্স বক্স। অর্থাৎ যদি আমরা যদি আবার রিপিট করি সহজভাবে, সেটা হচ্ছে কি ফ্লেক্সিবল লেআউট করার যে টেকনিক সেটা হচ্ছে কি ফ্ল্যাক্স বক্স। এখানে আমাদের যে প্রবলেমগুলো ছিল ফ্লট নিয়ে বা হচ্ছে কি পজিশন নিয়ে, এগুলো আর এখানে কি থাকতেছে না। ওকে, তারপর আরও অনেক কিছু ইজি হয়, কী কী রেসপন্সিভের বিষয়টা চলে আসতেছে। রেসপন্সিভের বিষয়টা কীভাবে আসছে আমরা একটু বুঝি। আমাদের টেমপ্লেটের যে কন্টেন্টগুলো থাকে বা স্ট্রাকচারগুলো থাকে, এগুলো দুইটা ওয়েতে থাকে, হয় রো ওয়াইজ নাহলে কলাম ওয়াইজ, হয় রো ওয়াইজ নাহলে কি কলাম ওয়াইজ। কলাম কোন দিকে, পাশাপাশি নিচে নিচে, হ্যাঁ হয় রো ওয়াইজ কন্টেন্ট থাকে নাহলে কি কলাম ওয়াইজ কন্টেন্ট থাকে। আমরা ফ্ল্যাক্স বক্স দিয়ে খুব সহজে কোনো একটা সেম কন্টেন্টকে আলাদা আলাদা স্ক্রিনের জন্য আমরা চাইলে কি রো ওয়াইজ সেট করতে পারি, চাইলে কি কলাম ওয়াইজ সেট করতে পারি। তাহলে আমরা যদি হচ্ছে ডিভাইস জোন যে আলাদা আলাদাভাবে রো ওয়াইজ কলাম ওয়াইজ যদি একটা এরিয়াকে আলাদা আলাদাভাবে কি সেট আপ করে দিতে পারি, তাহলে তো আমার রেসপন্সিভিটি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আর কন্টেন্টটার কি পাশাপাশি আনা যেতে ঝামেলা, ওইটা ফ্ল্যাক্স বক্স করে দিচ্ছে, সিম্পল। ওকে, আর কী কী লাগে একটা স্ট্রাকচার করার জন্য, যদি কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটা কি ডান নিতে হয়, বামে নিতে হয়, মাঝে রাখতে হয়। আমরা ইউজ করতাম কি টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে এমন কিছু প্রপার্টি আছে যেগুলো দিয়ে আমরা টেক্সটও নিতে পারবো, কোনো একটা যদি আমাদের স্ট্রাকচার থাকে তাকে আমরা খুব সহজেই উইদাউট মার্জিন সেন্টারে আনতে পারবো, রাইটে নিতে পারবো, লেফটে নিতে পারবো। উইদাউট মার্জিন পেডিং আমরা চাইলে কোনো একটা কন্টেন্টকে খুব সহজেই টপে নিতে পারবো, মিডলে আনতে পারবো, বটমে নিতে পারবো, অনলি ইউজ বাই ফ্লেক্স বক্স। ক্লিয়ার? ওকে ওকে, ফ্ল্যাক্স নিয়ে যেটা বলতেছিলাম, তাহলে ফ্ল্যাক্স বক্সে আমাদেরকে ফ্লট আর কোনো ঝামেলা নাই, পজিশনের ঝামেলা বলবো না, প্রয়োজন হলে করতে হতে পারে। ওকে, তারপর হচ্ছে কি ওই যে সেন্টারিং করার মার্জিন দিয়ে, তারপরে টপ বটমে নিয়ে কোনো একটা কন্টেন্ট, এইসব বিষয়গুলো অনেক বেশি ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা এগুলো করতে পারি। এটা কী কী বলছিল তো এখানে, ব্লক ফর সেকশন ওয়েব পেজগুলো আমরা কালকে পড়ছিলাম। আচ্ছা, এরপরে এখানে সাপোর্ট বোঝাচ্ছে, দেখেন মোটামুটি কি সব জায়গায় সাপোর্ট করতে, তাহলে কোনো ঝামেলা নাই। আমরা একটু কালকে যেটা করছিলাম ওইটা আমরা একটু শুরু করি। হ্যাঁ চলেন, আমরা একটা ট্যাম্পলেট বানানোর চেষ্টা করি। আমরা একটা আপনারা আমার সাথে করেন তাহলে ভালো হবে। হ্যাঁ, তাহলে কেউ প্রবলেম পড়লে আমরা একটা সলিউশন করে ফেলতে পারবো। আমাদের হচ্ছে ডে কত, ডে 31। আপনাদের অলরেডি মেবি হয়তো বা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যদি না হয় তাহলে করেন প্লিজ ইন্ডেক্স ডট HTML। আর যদি হচ্ছে যে এখনও কারো ফোল্ডার স্ট্রাকচার এবং হচ্ছে যে কোডিং স্ট্রাকচারের ঝামেলা থাকে, বিষয়টা খুবই দুঃখজনক হবে, তো এগুলো ঠিক করে ফেলেন যদি এখনও কারো ঝামেলা থাকে। জি 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 জি, ওই ওকে ফাইন। ইন্ডেক্স ফাইল আমরা হচ্ছে সাবলিনডেক্সটা ওপেন করে নিই। আমরা কিছুদিন পরে সাবলিনডেক্স আর ইউজ করবো না, আমরা তো যাবো হচ্ছে বেস করে। আর কয়েকদিন পর আমরা কোডই করবো না, ছেড়ে দেবো, শেষ। কিছু টেকনিক আছে দেখাই দেবো না শেষের দিকে। আচ্ছা, একটা কি সিএস ফাইল ওপেন করে নিচ্ছে, stylae.css লাগু, এটা শাস্তি আপনার। হ্যাঁ, শুধু HTML লিখে ট্যাব লিখে চলে আসবে পুরোটা। ওকে, আমরা একটা স্ট্রাকচার বানাবো। হ্যাঁ, আমাদের মতো স্বপ্নে বাবা স্ট্রাকচার এটা হচ্ছে, তাহলে কেমন হতে পারে আমরা একটু আগে দেখে আসি। মানে আগের মতো, হ্যাঁ যেভাবে সিম্পলি আমরা শিখতাম ওইরকম একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করি, তাহলে আমরা শিখে যাবো সব কিছু। হ্যাঁ জি, ডিপ তো বাদ যাবে না, প্লেয়ার মানে সবচেয়ে ভালো ভালো টেকনিকগুলো আমরা শিখছি, টেবিলটাও ভালো, ফ্লটও ভালো, ফ্ল্যাক্স বক্সও ভালো, খারাপ একটা সেটা তো গ্রিড, এটা শিখবো না আমরা। ওটা আপনার ভালো লাগলে শিখে নিন,
ওই জন্যই আপনি করবেন আর কি, তারপরে কারো ভালো লাগলে শিখবেন। তবে হচ্ছে আমি লাকি আপনারা সব অনেক ভালো, নাহলে হচ্ছে অনেক অনেক বেশি এরকম থাকে যে হচ্ছে না এটা শিখাইতে হবে শিখাইতে হবে শিখাইতে হবে, তাদের স্যার পারে না এটা সেটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি লাকি তার ভালো। এটা আপনি শিখাইছেন, এটা কে শিখাই জানেন? এটা ভালো ভালো জিনিস শিখায় ওনারা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ আমরা এটা করবো আমরা, তবে তার আগে আমরা অন্য কিছু করি। কালকে যেটা করছিলাম সেম জিনিসটা আমরা রিপিট করি, আপনারাও করবেন আমিও করি। জাস্ট আমাদের প্রথমে আচ্ছা এটা টেকনিক মানে ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে কি ফ্ল্যাক্স বক্সের করতে হলে প্যারেন্ট লাগবে, চাইল্ড লাগবে, প্যারেন্ট লাগবে, চাইল্ড লাগবে। আমরা যে ফ্লট করছিলাম, এটা যদি ফ্লট হয় এটা খেয়াল করেন, এরিয়াটাকে দুইটা ভাগে ভাগ হবে না, প্রথমে এটার একটা ভাগ থাকবে, তারপরে এটা কি দুইটা ভাগে ভাগ হবে। তার মধ্যে ওখানে একটা কি ছিল, প্যারেন্ট ছিল, ওইটা একদম মেন্টরি না কিন্তু আমরা ইউজ করছি। কিন্তু ফ্ল্যাক্স বক্সে আসলে যখনই হচ্ছে যে আপনার কোনো চাইল্ড নিয়ে কাজ করুন, এরকম যে পাশাপাশি কি কোনো চাইল্ড আসবে এরকম যদি হয়, তাহলে তার একটা প্যারেন্ট লাগবে অবশ্যই অবশ্যই অবশ্যই। এটার কোনো হচ্ছে যে কোনো মানে ছাড় নাই, লাগবে 100% লাগবে। ক্লিয়ার? ফ্ল্যাক্স বক্সের প্রথম মানে প্রথম বলবো কি মানে একমাত্র কন্ডিশন সেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে কি কোনো এলিমেন্টের মধ্যে কোনো স্ট্রাকচারের মধ্যে আপনি কি ইউজ করতে চান, ফ্ল্যাক্স বক্স ইউজ করতে চান, ফ্ল্যাক্স বক্স ইউজ করে তারে কি রাইট সাইডে নিয়ে আসতে চান বা ব্লক এলিমেন্টগুলোর কি পাশে নিয়ে আসতে চান, তাহলে তাদের একটা কি লাগবে, প্যারেন্ট লাগবে, মাস্ট বি লাগবে। উইদাউট প্যারেন্ট ফ্ল্যাক্স বক্স কথা বলবে না। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে একটা প্যারেন্ট লাগবে, আমি ধরলাম দিলাম এটার ক্লাস দিলাম কি, তাহলে একটা ক্লাস দিলাম ফ্ল্যাক্স কন্টেনার নাম দিলাম। হ্যাঁ ওকে, ওই যে আমরা কিছুদিন আগে টেম্পলেট করার সময় প্রথমটা কি দিয়েছিলাম, কন্টেনার ধরছিলাম না, এটা কন্টেনার কিন্তু নাম দিলাম কি ফ্ল্যাক্স কন্টেনার, বোঝার জন্য আমরা ফ্ল্যাক্স দিয়ে করতেছি। এই এটার ভিতরে কিছু বাচ্চা কাচ্চা নিয়ে নিই, ডিপ ডক ডিসপ্লে ফ্ল্যাক্স দিলাম, হ্যাঁ বা হচ্ছে যে ফ্ল্যাক্স চাইল্ড দিলাম, ওইটা তো মাদার তো আছে উপরে। ও আচ্ছা এটা হচ্ছে এন্টার, এন্টার দিলে যদি আমরা যাবে ডিপ লিখে তারপর একটা ক্লাস নেম লিখি, হ্যাঁ তারপরে এন্টার দিই, তা সরি এন্টার ট্যাব ট্যাব চাপলে তারপরে হচ্ছে এন্টার দিলে এটা এরকম হয়ে যাবে। আমরা ক্লাস নেম লিখলাম, ট্যাব চাপলাম, তারপর এন্টার চাপলাম, শেষ। দেখেন প্রথমে কি ট্যাগ ডিপ বা ট্যাগ নেম, তারপর ডট নিয়ে ক্লাস নেম, যেভাবে হচ্ছে লেখেন লিখে এভাবে লিখলে কার্সারটা অবশ্যই কোথায় থাকবে, শেষে থাকবে, মাঝখানে থাকলে কিন্তু হবে না, শেষে থাকবে, অটোমেটিক শেষে থাকবে। তখন একটা ট্যাব চাপবেন এবং কিবোর্ড থেকে একটা চাপবেন, তাহলে ওই পুরো স্ট্রাকচারটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ এটা বাসনের উপর ডিপেন্ড করে। হ্যালো ওয়ার্ল্ড, অথবা আমরা অন্য কিছু নিতে পারি, এটা হ্যালো ওয়ার্ল্ডে থাক, এটার আমরা বাড়াইতে পারবো না, 1 2 3 4 5 6 7 8 কত ঝামেলা আছে। ওকে ফাইন, ডট ফ্ল্যাক্স কন্টেনার ব্যাকগ্রাউন্ড গ্রিন, ওকে পেডিং দিলাম 20 পিক্সেল, তাহলে কি টপ বটম 20 পিক্সেল, লেফট রাইটও 20 পিক্সেল, ওকে কোন ঝামেলা আছে নাই, তাহলে হচ্ছে কি ফ্ল্যাক্স চাইল্ড ব্যাকগ্রাউন্ড রেড, তারপর হচ্ছে একটা একটা মার্জিন দিতে পারি, একটা চারপাশে মার্জিন দিব আমরা, হ্যাঁ মার্জিন 10 পিক্সেল, ওকে যা করলাম এটা আউটপুটে কীভাবে আসবে, এটা এখানে বলি উইথ 100%, একটু কাজ আমরা করে ফেলবো সবাই, এটা আপনারা পারবেন, আমি হয়তো বা সময় দিব কিন্তু আগে দেখে আসে কেমন আসে জিনিসটা, হ্যাঁ চেহারাটা কেমন লাগে। ওকে ফাইন, তাহলে এটা আসলে কেন আমরা লিঙ্ক করি না, আমরা লিঙ্কটা করে নিই, আমরা লিঙ্ক কাকে করবো, এটা অ্যাসেটসের ভিতরে দেন সিএসএস দেন এস টি ওয়াই এল ই ডট সিএসএস,
শেষ, কাহিনী শেষ, এবার সুন্দর করে সব চলে আসবে, তাও আসে না, তাহলে মানে আমাদের ভুল হয়েছে কিছু একটা। এএসএস অ্যাসেট সিএসএস হ্যাঁ এ এস এস দাঁড়ান 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 সব ঠিক আছে, ওয়েট 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 হ্যাঁ এটা ওইভাবে রিনেম করছিলাম কিন্তু নিচ্ছিল না, এই জন্য অফ করে দিছি। এখন ঠিক আছে, হ্যাঁ অ্যাসেটস অ্যাসেটস হয়ে গেছে, ওকে। তাহলে একটা মার্জিন আছে, এটা কি মেন বডির মধ্যেই আছে, মেন বডি বলতে কই ওই যে ফ্ল্যাক্স কন্টেনার মধ্যে এটা আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলা ব্লক এলিমেন্ট, যেহেতু পুরো একদম ফুল ভিডিও ওরা কি ধরে নিয়ে এসে, আর ভিতরে যে টেক্সট আছে টেক্সটের মধ্যে কিছু একটা লিখলে ওইটা কিন্তু সুন্দর হয়ে যেত আর কি। টিক 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 টিক, হ্যাঁ একসাথে ডান। শীর্ষ আসি একটু, কালার হোয়াইট, তারপরে ক্রিয়া দেয়ার টেক্সট অ্যালাইন সেন্টার, একটা পেডিং দিয়ে দেবো না, পেডিং 10 পিক্সেল, ওকে আগে তো ভালো লাগতেছে, হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এগুলো পাশাপাশি আসবে, তাহলে এটা যদি আমাদের ফ্লট হতো তাহলে কি করা লাগতো, ফ্লট লেফট, আর এখানে কি আটটা, আটটার সমান 100/8 দিয়ে যা পার্সেন্টেজ আসতো সেগুলো এখানে কি বসা দিত তাহলে আসতো নাকি, তারপরে কি দিতে হতো, ক্লিয়ার বোথ, ওকে ফাইন। এখানে কিন্তু আর এটা লাগতেছে না আমাদের, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি করতে পারি, জাস্ট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র লিখে দিব, কি লিখে দিব দেখি, আমরা এটা জানি কিন্তু দেখে দেখে করবো, হ্যাঁ আচ্ছা নেট আসুক আমরা দেখবো নেট, হ্যাঁ জাস্ট আমরা প্যারেন্ট ওই যে বলছিলাম, যদি একমাত্র রুলস ইম্পর্টেন্ট রুলস সেটা হচ্ছে যে যদি চাইল্ড থাকে অথবা কোনো একটা এরিয়া যদি কই ব্লক এলিমেন্ট থাকে, ব্লক এলিমেন্টগুলো আমরা চাচ্ছি কি পাশাপাশি আসুক, পাশাপাশি আসুক, তা তাদের একটা প্যারেন্ট লাগবে, আমাদের কাছে প্যারেন্ট আছে, এই প্যারেন্টকে বলে দিতে হবে ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্সটা আসলে কি ডিসপ্লের একটা ভ্যালু, ফ্ল্যাক্সটা আসলে কি ডিসপ্লের একটা ভ্যালু, ডিসপ্লের একটা কি লাগবে, ইনলাইন ব্লক তো কন্টিনিউ এলিমেন্টগুলো ডিজাইন করার জন্য ইউজ করবে, একই একই ঠিক আছে, ওটা একটু শর্ট হ্যান্ড আর কি এটা। তাহলে আমার দেখবেন তো হচ্ছে সুন্দর করে সবগুলা পাশাপাশি এসে বসে গেছে, ঠিক আছে বের হয়ে গেছে, এটা ওই আর্টেসে নাই এর জন্য, এটা ওটারও সমাধান আছে আসবে দাঁড়ান। আচ্ছা আমাদের একটু কাজ আমরা করছি, এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা দেখতে পাচ্ছেন, আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা কন্টেন্ট আসছে, 9টা হ্যাঁ 9টা এটা বের হয়ে গেছে, এটা কি কারণ, এটা এটা হচ্ছে যে আমার কন্টেন্টের কারণে বের হয়ে গেছে, এটারও একটু অনেকভাবে সাইজ করা যায়, হ্যাঁ আমরা তো আর একটু বাড়াই দিচ্ছি এটারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12, অবস্থা খুবই খারাপ, হ্যাঁ আচ্ছা এটার এটার একটা সাইজ করার ফার্স্ট টেকনিক যেটা সেটা হচ্ছে প্যারেন্টের উইড বলে দিতে হবে, এতে প্যারেন্টের উইড নাই, প্যারেন্টের উইড নাই কিন্তু এই চাইল্ড সবগুলো 100%, কার থেকে 100% নেবো আমি এটা বলতেছি না, আমরা 100% নেবো কার থেকে নেবো এটা বলতেছি না, যদি আমরা প্যারেন্টে বলে দিই যে তোমার সাইজ হচ্ছে উইড 100%, আবার তুমি কার থেকে 100% নেবা, বিএফোর থেকে নেবা, বিএফোর থেকে নেবে এখানে যা আছে তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিবা, ওই সমান ভাগে যা আসে ওইটাই চাইল্ডের জন্য আবার 100%,
ঠিক আছে, আবার কথা বুঝছেন আমার যা বলছি? মোটামুটি এক কিছুটা হয়েছে, তিনটা পাই গেছে, আগে আরো বেশি ছিল আগে। হ্যাঁ, এখানে কয়টা আছে দেখি, তিনটার মানে সাড়ে তিনটা আর কি, আর এটা দিয়ে হলো তিনটা। এখন হচ্ছে তাহলে করণীয় কি? তার হচ্ছে না, করণীয়টা কি? এখন প্রথম কথা হচ্ছে যে আপনি কি একটা স্ক্রিনে এত কন্টেন্ট রাখবেন কিনা। এইভাবে একটা স্ক্রিনে কি এত কন্টেন্ট আসলে কি রাখা রাখে কেউ? আমার কি চারটা কন্টেন্ট আসতে পারে, একটা দুইটা তিনটা চারটা আসতে পারে, অথবা একটা দুইটা তিনটা আসতে পারে, বড় ছয়টা আসতে পারে, এক দুই তিন চার পাঁচ ছয়, এর বেশি কন্টেন্ট কিন্তু আসবে না। কন্টেন্ট বলতে কি ব্লক আর কি, এর বেশি ব্লক আসবে না। তাইলে হচ্ছে আমাদের এইটা নিয়ে চিন্তা করা দরকার। যদি তারপর যদি বলেন যে না আমার এগুলা লাগবে, তাহলে আবার হচ্ছে আপনার মানে রো ওয়াইজ কলম ওয়াইজ যাইতে হবে। আবার আমার এইভাবে এতগুলো রো ওয়াইজ রাখা পসিবল না, এতগুলো ব্লককে রো ওয়াইজ রাখা কি? আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড কন্টেন্ট ছোট, কন্টেন্ট কিন্তু বাড়তেও পারে। হ্যাঁ, তাহলে আরো পসিবল না। তাহলে আবার কি করবেন? তাহলে এটা আবার আপনি কি ওই যে এয়া চেঞ্জ করে দিতে হবে। কলাম মানে যেটা যা নর্মাল থাকার কথা ওইটাই, নর্মাল দিয়ে এরকমই থাকে। ব্লগ ইলেমেন্টগুলো নর্মাল কি এরকম থাকে? এরকম থাকে না, তাহলে আবার যা ছিল তাই। ফ্লেক্স ডিরেকশন দুইটা, ওই যে বলছিলাম আমাদের হচ্ছে কি ফ্লেক্স অথবা আমাদের স্ট্রাকচার দুইভাবে কাজ করে, একটা হচ্ছে কি হয় রো ওয়াইজ নাহলে কলাম ওয়াইজ। আর এখানে মূলত হচ্ছে কলাম নিচে নিচে আসছে, সেলগুলো নিচে নিচে, তো কলাম ওয়াইজ হয়ে গেছে। ওকে, আর আপনি যদি মনে করেন যে কোথাও এরকম এটা আছে কি, কোথাও মনে করেন যে আছে রো ওয়াইজ কলাম ওয়াইজ আছে, তাহলে সেখানে কি করবেন? ফ্লেক্স ডিরেকশন রো, ফ্লেক্স ডিরেকশন রো, কারণ এগুলো সব কার মধ্যে হচ্ছে দেখেন তো, প্যারেন্টের মধ্যে, প্যারেন্টের মধ্যে। হ্যাঁ, তাহলে আবার ওই আগের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা সিস্টেমে আসি, এতগুলো আসলে দরকার নেই, আমরা ছয়টা রাখবো, এক দুই তিন, এক দুই তিন ছয়টা ইনলাইন ফ্লেক্স আছে, বাদ দেন এগুলো বুঝতে লাগবে না, কামারগুলো বুঝি আগে। দাঁড়ান, মার্জিন 10, পেডিং 10, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে ফ্ল্যাক্স দিয়ে কি হচ্ছে, আমরা বুঝছি যে যদি প্যারেন্টের মধ্যে ফ্ল্যাক্স থাকে তাহলে এর আন্ডারে চাইল্ড যেগুলো থাকবে এগুলো সবই কি অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসবে। আর ওই পাশাপাশিটাকে যদি আমরা আবার কি ডিরেকশন চেঞ্জ করতে চাই, যে পাশাপাশি আমার লাগবে না, আমি কি নিচে নিচে নিয়ে আসবো, তাহলে জাস্ট চেঞ্জ করবো কি ফ্ল্যাক্স ডিরেকশন। আবার যদি কলাম দেই তাহলে নিচে নিচে আসবে, আর রোদ দিলে কি একই রোদে থেকে পাশাপাশি আসবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু জানলে পুরো ইয়া করা যাবে আসলে। ওকে ফাইন, ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু ফ্ল্যাক্স ডিরেকশনের হাইটটা একটু বাড়াই দিতাম, সাথে সাথে কি ওই চাইল্ডটাও বাড়তেছে। ঠিক আছে, নো প্রবলেম, একটু কাছে করছেন আপনারা? একটু করেন, মানে আমরা মেন মেন টপিকগুলো শিখি। ওকে, এবার আমরা এখানে একটু পার্সেন্টেজ চেঞ্জ করে দেখি কিছু হয় কিনা, আপনারা করে নেন একটা টেস্ট আর কি। হ্যাঁ, দিলাম আর তো মনে করেন যে এখানে ছয়টা, তো ছয়টা একশো ভাগ করলে কত করে আসে? কিছু হয় নো চেঞ্জ। আচ্ছা, আমরা এখানে একটা পিক্সেল দিই। হ্যাঁ, মনে করেন যে আমি একটার হচ্ছে যে 200 পিক্সেল করে দিলাম, উইথ 200 পিক্সেল করে দিলাম, আর হচ্ছে এখন হয়েছে। ওকে ফাইন, আর একটা জিনিস দেখেন, আমি আর একটু কমাই। হ্যাঁ, এটা দিয়ে একটা জিনিস বুঝতে হবে, এই জন্য করতেছে এটা, চারটা রাখলাম, একটা স্ক্রিনে চারটা কন্টেন্ট আসতে পারে না আমাদের এরকম। তখন কী হতে পারে, যদি এরকম কন্টেন্ট থাকে তখন আমাদের এরকম হয় না যে কন্টেন্টগুলো মাসকুম বরাবর থাকুক, এরকম হতে পারে আমাদের। হ্যাঁ, তখন এগুলো মাসকুম বরাবর কী বান্ধব আমরা? হ্যাঁ, এগুলো আমরা পেডিং দিয়ে করছিলাম আর মার্জিন দিয়ে করছিলাম, কিন্তু ফ্লেক্স বলতেছে যে ওদের নিজস্ব কিছু জিনিস আছে, নিজস্ব কিছু জিনিস আছে, ওগুলো দিয়ে করা যায় কিনা ওরা দেখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা একটা দেখি, জাস্টিফাই কন্টেন্ট নামে একটা জিনিস, জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, আমরা একটু এত লিখি, দেখেন দেখেন, জাস্টিফাই কন্টেন্ট দিলাম কি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। হ্যাঁ, আর এখানে কি ওই যে মার্জিন অটো দরকার, কোনো দরকার নেই, ধুম করে সব মাসে চলে আসলো, জাস্ট কি লিখলাম, জাস্টিফাই কন্টেন্ট
সেন্টার। হ্যাঁ শুধু ফ্লেক্স, এগুলো শুধু ফ্লেক্স, ফ্লেক্স থাকতে হবে। এই তো আপনি এখানে করেন, এখানে তিনটা রাখেন, একটার মধ্যে আপনি লোগো রাখেন, একটার মধ্যে ন্যাপবার রাখেন, একটার মধ্যে বাটন রাখেন। হ্যাঁ নিশ্চয় উইড দিয়ে দিবো আমরা, এই যে টাইলটার মধ্যে আমরা উইড দিলাম, দেখেন উইড দিয়ে দিবো, নো প্রবলেম। আচ্ছা একটু, আচ্ছা আসতে হবে না, আর একটু দেখেন, এখন আসার সময় না, একটু প্লিজ এদিকে খেয়াল করেন সবাই। হ্যাঁ আর কাট কোচ করতে হবে না, জাস্ট এখানে সেন্টার দিলাম, সেন্টারে যেহেতু একটা আসছে তাহলে আরও দুটো ভ্যালু এখানে আছে, কী কী এন্ড লেফট রাইটের হিস্ট্রি নাই আর এন্ড, আর এটা হচ্ছে কি স্টার্ট। জি জি আপনার ভয় ভয়, এখানে দেখেন একটা হচ্ছে কি সেন্টার স্টার্ট এবং এন্ড, আর একটা আছে হচ্ছে ফ্লেক্স স্টার্ট, সেম কাজ করবে, ফ্লেক্স স্টার্ট আর শুধু স্টার্ট সেম কাজ করবে। হ্যাঁ আসুক ওটা তাকায় না, হ্যাঁ এন্ড, হ্যাঁ ফ্লেক্স এন্ড, তাহলে এইদিকে আবার তাহলে কি শুধু এন্ড, তাহলে সেম একই কাজ করবে। হ্যাঁ জি তাহলে আবার স্ট্রাকচারের ভিতরে আসলে স্ট্রাকচার বানাইতে হবে, ওইভাবে এইভাবে ওইভাবে ভাঙতে হবে আগে, হ্যাঁ ওইভাবে ভাঙতে হবে। তাহলে মনে করেন যে এটার ভিতরে কিছু আছে আপনি ওগুলারে সরাবেন, তাহলে এটারে প্যারেন্ট রেখে এটার মধ্যে আবার চাইল্ড বানাবেন, না নেস্টেড লাগবেই। ঠিক আছে যত ভাঙবেন তত স্ট্রাকচার ইজি, তবে বুঝে বুঝে ভাঙতে হবে, আন্দাজে ভাঙলে হবে না। একটু তো ক্লিয়ার আমরা, হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে এখানে আরও কিছু দেখি, জাস্ট ইপ কন্টেন্ট সেন্টার একটু, এটা তো বুঝলাম, তাহলে আমরা কোনো একটা এলিমেন্টের সেন্টারের লেফট রাইট আমরা খুব ইজিতে কি নিতে পারবো। হ্যাঁ তো এটা অফ রাখি এবার, একটু অ্যালাইন আইটেমস দিলাম কি টপ, অ্যালাইন আইটেমস টপ, একটা হাইট লাগবে একটা। আচ্ছা একটু দেখেন পিজি দিকে একটু খেয়াল করেন, এবার হচ্ছে যে এই প্যারেন্টের ভিতরে কিছু বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চাগুলোরে আমরা হচ্ছে যে এই প্যারেন্টের রেফারেন্সে, এই প্যারেন্টের ভালো করে বুঝুন, এই প্যারেন্টের রেফারেন্সে কখনো কি টপে রাখবো, কখনো সেন্টারে রাখবো, কখনো বটমে রাখবো, কখনো টপে কখনো সেন্টারে কখনো বটমে, এরকম দরকার হতে পারে কিন্তু। হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখ, মাথা রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে কি অবশ্যই প্যারেন্টের হাইট চাইল্ডের চেয়ে বেশি হইতে হবে, যদি দুটোই সেম সমস্যা হয়ে থাকে তাহলে কার ভিতরে কে যাবে। ওকে আমরা তো এখানে ইউজ করি এভাবে, অ্যালান অ্যাডামস ইনবিল্ট প্রপার্টি আছে আছে, এটা শুধু ওই ডিবের মধ্যে দিতে হবে, ডিবের মধ্যে দিলে ভিতরে গুলো কাজ করবে, কিন্তু এখানে আইটেম আচ্ছা বটম না সরি ওই স্টার্ট এন্ড, স্টার্ট এন্ডে দেন অ্যালার্ম আইটেম এন্ড দিলাম নিয়ে চলে আসলাম, বটম ইকুয়াল টু এন্ড এখানে, হ্যাঁ বটম ইকুয়াল টু এন্ড, তাহলে স্টার্ট দিলে কি হবে উপরে আর সেন্টার দিলে শেষ। ওকে টপ হয় স্টার্ট, লেফট স্টার্ট, বটম হচ্ছে এন্ড, আর পরে কি রাইট হচ্ছে এন্ড। ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার শুধু ওইভাবে লেখা স্টার্ট লেখা আর ফ্লেক্স স্টার্ট লেখা কি এই কথা ক্লিয়ার, আর আমার এই ফ্লেক্স এন্ড লেখা শুধু এন্ড লেখা একই কথা। ওকে আর এখানে শুধু কি সেন্টার লেখা, সেন্টার তো সেন্টারই। ওকে তাহলে আমরা কি করতে পারছি দেখেন, প্যারেন্টের রেফারেন্সে কোনো একটা চাইল্ডে আমরা চাইলে কি ওই প্যারেন্টে যে উইড আছে উইডের মধ্যে আমরা কি লেফটে নিতে পারবো, আমরা চাইলে রাইটে নিতে পারবো, আমরা চাইলে সেন্টারে রাখতে পারবো, রাইট। সেটা আমরা কি দিয়ে করবো, আমরা জাস্ট ইপে কন্টেন্ট প্রোভাইডার দিয়ে, সেন্টার দিলে সেন্টারে আসবে, লেফট দিলে লেফটে যাবে, সরি স্টার্ট দিলে লেফটে যাবে, এন্ড দিলে রাইটে যাবে। ওকে আর কোনো একটা, আর কোনো একটা কি
প্যারেন্টের রেফারেন্সে চাইল্ডগুলোকে আমরা চাইলে কি টপে রাখবো, সেন্টার রাখবো, বটমে রাখবো? তাহলে আমাদের প্রপার্টি ইউজ করতে হবে কি অ্যালান অ্যাটেমস, অ্যালান অ্যাটেমস স্টার্ট আদার কি আইদার ফ্লেক্স স্টার্ট এন্ড আইদার ফ্লেক্স এন্ড আইদার আবার হচ্ছে কি সেন্টারের জন্য শুধু সেন্টার। দেখেন এখন আমি এটা কি লেফট রাইট থেকে সেন্টারে টপ বটন থেকে সেন্টার, সুন্দর জিনিস, ক্লিয়ার? অ্যালাইন আইটেম আগে একটা হাইট ছিল, কারণ আমি হচ্ছে তো চাইল্ডের মধ্যে কোনো হাইট দিই নাই। নর্মালি চাইল্ডের মধ্যে হাইট না দিলে কি হয়, ওটা প্যারেন্টটা পেয়ে যায় কিন্তু এখন পাবে না। এটা হচ্ছে অটোমেটিক্যালি আমরা যখন হচ্ছে একটা খেয়াল করে নিয়ে দিকে প্লিজ নর্মালি এটা বড়, হ্যাঁ, কিন্তু প্যারেন্টটা এটা বড় কেন হয়েছে, প্যারেন্টের রেফারেন্সে বড় হয়েছে। যখন হচ্ছে আপনি এরকম কোনো একটা এলিমেন্টের মধ্যে, এলিমেন্টের এরকম ব্যাকগ্রাউন্ড থাকুক আর না থাকুক, নর্মালি সে কিন্তু আপনার ওই এখানে হাইটটা আমি বলি আর না বলি অটোমেটিক্যালি প্যারেন্টের যা হাইট থাকবে অটোমেটিক্যালি কে চাইলে ওই হাইটটা নিয়ে নেয়। হ্যাঁ, যদি সে ব্লক এলিমেন্ট হয়, যদি সে ইনলাইন হলে তো পারবে না। এবার দেখেন ঘটনা কী ঘটে, যখনই আমরা কি অ্যালাইন অ্যাটেম্পট দিই তখন হচ্ছে যে এই হাইটটা যে অটোমেটিক চলে আসছে এটা আর করে না, অটোমেটিক যেটা হয়ে যাচ্ছে এটা আর কি করে না, তখন হচ্ছে কন্টেন্ট অনুযায়ী সে ফিট হয়ে যায়। এই কন্টেন্ট কন্টেন্টের উপরে নিচ্ছে কি এই চন্দ্রের বর্ডার আছে, সেই বর্ডারের কারণে একটু হাইট পাইছে, নাহলে আরও কম পাইতো, ক্লিয়ার? নাকি বুঝেন নাই? যখনই আমরা অ্যালাইনমেন্ট দিই একটা কন্টেন্টের যে বাড়তি হাইট যেটা প্যারেন্টের অনুযায়ী পাইছে সেটা আর কি পাবে না, তাহলে জিনিস আরও কি ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য, নাকি? জি, রেকর্ডিংয়ে আছে, তাহলে কী কী পাচ্ছি, ক্লিয়ার তো? নাকি ঝামেলা আছে কোনো? হতে হবে না, এখন দেখেন। হ্যাঁ, কইছে আপনারে এবার দেখেন আরো আরো কথা আছে। এটা হচ্ছে আবার মনে করেন যে আমাদের এটা নর্মালি কোথায় আছে, লেফটে আছে। হ্যাঁ, এখন মনে করেন যে এই কন্টেন্টগুলো যদি পুরোটা ছড়ায় থাকতো তাহলে ভালো লাগতো। যেভাবে হচ্ছে আমরা 100% দিলে পুরো এই তারটা কিন্তু এখন কি পুরোটার মধ্যে হয়ে যাবে না। আমি যদি এখানে উইড বলে দিই 100% তাহলে এটাই ফুল উইড নিয়ে নেবে। এটা খুবই সুন্দর একটা সেট আপ, এখানে কোনো ঝামেলা নেই। যখন আমরা যে আগে ট্যাবলেটগুলো করছিলাম খেয়াল আছে, ট্যাবলেটগুলো কিন্তু স্ট্রাকচারের কোথাও চারটা গ্রিড আছে, মানে চারটা ব্লক আছে, কোথাও তিনটা ব্লক আছে, সবগুলো সমান সমান, একটু বড়ও না একটু ছোটও না, খালি দুই পাশে আমাদের কিছু এরিয়া ছেড়ে দিতে, মানে ছেড়ে দিলাম আগে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে মাঝখানে দুম করে এরম করে কি একটা উইড 100% দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। আর ভিতরে আপনি ABCD কখ গ ঘ জ লিখেন, ক্লিয়ার? কিন্তু ঘটনাটা অন্য জায়গায়, আচ্ছা ওনারটা ঠিক করে দেবো আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, আরেকটু এরপর হচ্ছে এখানে আমাদের আরেকটা প্রপার্টি আমরা শিখি, খুবই কাজের এটা, আরেকটা কন্টেন্ট আছে হচ্ছে এটা কি জাস্টিফাই কন্টেন্টেরই, জাস্টিফাই কন্টেন্টে প্রথম তিনটা জিনিস পেলাম কি স্টার্ট অ্যান্ড সেন্টার, আর অন্য জিনিস দেখি এবার। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, স্পেস বিটুইন, স্পেস বিটুইন বলতে নর্মালি কি বুঝি আমরা, স্পেস না কি বোঝা যাচ্ছে শুনেই, এটা দুইটা জিনিস থাকবে তার মাঝে ফাঁকা থাকবে। ওকে, এখানে মনে করেন যে যত ফাঁকা আছে এই ফাঁকাগুলো সমানভাগে ভাগ করবে, দুইটার মাঝে দিয়ে দিবে, এই দুইটার মাঝে দিয়ে দিবে, দুইটার মাঝে দিয়ে দিবে, তাহলে এটা কি পুরো আমাদের স্ক্রিনের মধ্যে ছড়া থাকবে। আমাদের এরকম অনেক সময় মনে হয় না যে আমার যে ন্যাপবারটা আছে এটা মাঝখানে সমান সমান গ্যাপ থাকবে এবং সবগুলো কি চারদিকে সুন্দর করে ছড়া থাকবে, সেখানে কি ইউজ করবেন? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে ফাইন, এটা ক্লিয়ার? জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, এটা হচ্ছে কি বলেন চারপাশে থাকবে, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখেন, এটার এই পাশে কিন্তু এখন নাই, কেন না কারণ দুইটার মাঝে ফাঁকা দিয়ে বলছে, আর যখন আমরা অ্যারাউন্ড দিব তখন এটার মাঝে ফাঁকা থাকবে, এটার মাঝে সবগুলোর মাঝে কি ফাঁকা থাকবে, তখন হবে এরকম দুই পাশে একরকম থাকবে আর মাঝখানে একটা বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ এটা দুই পাশে পাচ্ছে, এটারও দুই পাশে পাচ্ছে, এই পাশে পাশে মিলে দুই ডাবল হয়ে গেছে। এরকম আমাদের সব দরকার হয় যে আমরা চাই যে কি দুই পাশে কিছু একটা জায়গায় ফাঁকা রাখুক আর গুলো মাঝখানে বসুক, তখন কি ইউজ করবো আমরা? হ্যাঁ, কিন্তু এখানে যদি আমরা এবার এই ঘটনা ঘটাই দিই, তাহলে এটা বিশেষ একটা কি ইফেক্ট পাবো না আর কি আমরা, ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতেছেন? ভাল লাগে, গুড। আচ্ছা,
হবে হবে দৌড়াবে, দাঁড়ান, ওইটা ওইটা করবো। স্পেস ইভেনলি, ইভেনলি মানে কি? এখানে যা, এখানে তা, একই রকম সব জায়গায় সমান হবে। ওকে ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি, একটা টেমপ্লেট নর্মালি ব্লকগুলোর নিচে নিচে আসে, চাইলে আমরা কি পাশে নিয়ে যেতে পারবো। তবে কি নিতে হবে, একটা প্যারেন্ট লাগবে, আর যারা পাশাপাশি যাবে তাদের একটা কি লাগবে, সব প্যারেন্ট থেকে ওরা সব হবে কি চাইল্ড হবে। প্যারেন্টকে বলবো কি ডিসপ্লে ফ্ল্যাক্স, অটোমেটিক্যালি সবাই পাশাপাশি চলে যাবে। এবার যদি চাই দেখি ওই চাইল্ডগুলো সবাই সমান উইট পাক, তাহলে কি ওগুলোর মধ্যে উইট 100%, প্যারেন্টকেও বলে দেবো উইট 100%। ওকে, এরপরে যদি চাই যে আবার হচ্ছে যে আমাদের যে গ্রিডগুলো আমরা এখানে নিলাম, এগুলো হচ্ছে যে একবার তো পাশাপাশি নিয়ে আসলাম, আবার চাচ্ছি যে আমরা ফ্ল্যাক্সের মাধ্যমে এগুলো নিচে নিচে নিয়ে আসবো, তাহলে কি ফ্ল্যাক্স ডিরেকশন রো এবং ফ্ল্যাক্স ডিরেকশন কলাম। ওকে, এরপরে আমরা যদি চাই যে আবার এটার মাঝে কি ফাঁকা টাকা দিব, তাহলে কি জাস্ট টেপ কন্টেন্ট স্পেস বিটুইন স্পেস এরাউন্ড স্পেস ইভেনলি। আর যদি চাইতে একদম সবগুলো কন্টেন্টকে বা ব্লককে আমরা কি লেফটে নিয়ে যাবো জাস্ট টেপ কন্টেন্ট এন্ড, রাইটে নিলে জাস্ট টেপ কন্টেন্ট স্টার্ট, মাঝে নিলে জাস্ট টেপ কন্টেন্ট সেন্টার, উপরে নিলে অ্যালাইন আইটেমস স্টার্ট, নিচে আনলে অ্যালাম আইটেমস অ্যান্ড, মাঝখানে নিলে অ্যালাম আইটেম সেন্টার, শেষ। ফ্ল্যাক্সের মেন কাজ এখানে শেষ। এবার যা আছে এগুলা ইউজ করলে ভালো, না ইউজ করলে কোনো ক্ষতির কিছু নাই। এবার কী কেস আমরা একটু দেখি, হ্যাঁ, ফ্ল্যাক্স র্যাপ, এটুকু নিয়ে তো কাজ ঝামেলা নাই। দেখেন যাইন একটু দেখে খেয়াল করেন, আমাদের এখানে ছিল কয়টা, চারটা, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কয়টা হয়েছে, বারোটা। গঠন হলে কি এগুলো আঁটবে না, এগুলো একটা জানা কথা আমাদের আঁটবে না এগুলো। হ্যাঁ, উইট দিয়েছিলাম কত করে, 200 করে, কিন্তু সেটাও পারতেছে না, কারণ তার কাছে আর মানে ক্ষমতা নাই 200 করে দেওয়ার। যদি মিনিমাম একটা উইট এখানে ফিক্স করে দিয়ে দিছে, ওয়ারটা ভাঙতে পারতেছে না, ওয়ারটা ভাঙতে পারলে আরও এরা কমাই দিত এখানে, ঠিক আছে। যদি আমি এখানে তাহলে এই বি দুইটা ওয়ার্ড দিয়ে দেখবেন যে এটা ভেঙে এক স্ক্রিনে চলে আসছে। এখন এটা যদি কী করা, এটা যদি র্যাপ করতে হবে, হ্যাঁ, এই যে ফ্ল্যাক্স র্যাপ, ফ্ল্যাক্স র্যাপ, এই প্রপার্টিটা আমাদের ইউজ করতে হবে। ফ্ল্যাক্স র্যাপটা কি, যে আমরা যে ওয়ার্ড র্যাপ করছি না, ওয়ার্ড র্যাপ দিয়ে কী হয়, যে আমার যতটুকু উইড আছে ওই উইডের মধ্যে কমপ্লিট ওয়ার্ড যতক্ষণ পর্যন্ত দিতে পারতেছে ততক্ষণ পর্যন্ত দিচ্ছে, আর কমপ্লিট ওয়ার্ড যেখানে বসাতে পারতেছে সেখানে কি নতুন লাইন ক্রিয়েট করে ওখান থেকে লাইনটা কি শুরু হচ্ছে, রাইট। এখানে আমরা যদি বলি যে ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, তাহলে হচ্ছে যে যতটুকু পর্যন্ত কি ব্লক বসাতে পারবো অটো পর্যন্ত থাকবে, আর বাদ বাকি ব্লকগুলো নিচে নিচে চলে আসবে। ঘটনা ক্লিয়ার? ওকে, ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, এই দেখেন আর ঝামেলা নাই। এবার আমাদের কি স্ট্রাকচার বাইরে যাবে না, ক্লিয়ার? এবার আমি ছোট করি, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এবার তাহলে এখানে এমন কী করতে, হাইটটা আর কি অটো করে দিতে হবে, ওটা আর রাখা যাবে না, বা হাইট 100% করে দিতে পারে। এটা প্যারেন্ট লোন যে আবার কি ও চাইল্ড লোন যে বাড়বে বা কমবে, তাহলে আমাদের একটা কাছে ভেঙে যাচ্ছিলো বা কোনটা হারা যাচ্ছিলো, এটার কোনো কি চান্সই নাই আর, থাক ওইগুলো সলভ করুন পরে, আগে মেন কাম শিখি। এবার কী হয়েছে, এটা এই ক্ষেত্রে 100% দিলে আবার ঝামেলা আছে, কারণ 100% দিলে এই চাইল্ডগুলো চায় কি পুরোটা নিয়ে নেয়, আর তুই তো কি নিচে নিচে আসার চান্স আছে, আর নিচে নিচে চলে আসবে, কারণ আমরা বলেছি কি র্যাপিং বলে দিছি, যখন আমরা র্যাপ ইউজ করবো উডগুলোর 100% দিব না, 25% দিলে মানে এনে কাজ করবে না, এনে পিক্সেল ইউজ করতে হবে। আচ্ছা করতেছে, ওকে ফাইন, তাহলে 100% ধরে কাজ করতেছে, তাহলে তিনটার চারটার আমরা এক স্পেন্ট তাহলে 25%, কিন্তু 20% কিন্তু মার্জিন আসেন এখানে, ওটার জন্য হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে যদি ওই অ্যাসেটটা ইউজ করে আসি যে কাজ করে কিনা একটু, হ্যাঁ, বক্স সাইজ সাইজিং, হ্যাঁ তাও কাজ করতেছে না, তাও আর দিচ্ছে না ওরে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আরও কমাইতে পারি 20%, এখন ঠিক আছে। হ্যাঁ,
কিন্তু এখানে এইরকম ফাঁকা লাগবে, এরকম ফাঁকা থাকবে। ফাঁকা থাকার কারণ কি, কমপ্লিট বক বসাতে পারতেছে না। তাহলে এখন এটার ভালো লাগবে কি করলে এখন? এগুলো কি সেটি যদি আমরা ইউজ করতে হয়, আমরা কি জাস্ট ওখানে সেন্টার ইউজ করতে পারি, কোনো ঝামেলা নাই? তাহলে বড় স্ক্রিন হোক ছোটো স্ক্রিন হোক কি এগুলা ঠিক মতো কাজ করবে। ওকে, আবার পার্সেন্টেজ দিলে এখানে আরেকটা ঝামেলা দেখছেন, হ্যাঁ ছোট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো পিক্সেল দেয় বেটার। এখন কি দুইটা চারটা ঠিক আছে, ওই বিহেভিয়ার অনুযায়ী ওই যে সে পুরো স্ক্রিনে 100% ধরে কাজ করতেছে। ওকে, তাহলে আমাদের যে ভাঙা ভেঙে যাচ্ছিল ওই ভেঙে ভাঙে যাওয়ার কি প্রবলেমটা এখন কি সলভ হয়ে গেছে, আর কোনো আমাদের কি ঝামেলা নাই। দেখেন নিচে দিয়ে স্কুল বাজারে চলে গেছে, ওই যে মার্জিন কিছু ধরে রাখছিল ওগুলোর জন্য এটা বাড়ছিল বাড়তি। ক্লিয়ার? এটা দিয়ে আমরা কি দিয়ে করলাম, এটা ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, আর নো র্যাপ দিলে কি হবে, ও যেটা নর্মালি হচ্ছিল ওই যা ঝামেলা 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 থেকে যাবে, এক লাইন সব চলে আসবে, কেমন অবস্থা। তাহলে বুঝতে পারতেছি এগুলো আমাদের র্যাপ রিভার্স কি হবে এটা দিলে, আপনারা জান, হ্যাঁ এগুলো জান। তারপর একটু দেখাই দিই, নাহলে বলুন তো দেখাই নাই বুঝা যাবে না। হ্যাঁ কিন্তু উল্টা গেছে এগুলো, জাস্ট দুইটার মধ্যে নাম্বার দিই আমরা। হ্যাঁ একটু বসেন, যাবেন আর কি, ওয়ান টু ওয়ান টু, উল্টেছে মনে হয়। হ্যাঁ আমরা কিন্তু শুধু র্যাপ দিই, ওয়ান টু, তার মানে আসলে উল্টাইছিল নাকি? আচ্ছা হ্যাঁ পুরো রোটা উল্টা গেছে। হ্যাঁ তার রো র্যাপ, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে ফ্ল্যাক্স ফ্লো, ওই যে আমরা একটা এখানে করছিলাম না, ফ্ল্যাক্স ডিরেকশন রো, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, ঠিক আছে। এটার আবার এক করে দেখেন, রো রিভার্স কলাম রিভার্সও করা যায়, রো রিভার্স কলাম রিভার্সও করা যায়। তারপর এটা একটা দেখাই দিই, নাহলে তো বলুন দেখাই নেই। দাঁড়ান বসান বসান, যাবেন না, রো রিভার্স তাহলে কি হবে, এই যে এক আর এটা হচ্ছে কত, 12। তারপর হচ্ছে কলাম রিভার্স করলে বারো এক রিভার্স হচ্ছে, আর শুধু যদি কলাম দেই তাহলে নর্মালি স্পিড আসলো। হ্যাঁ ক্লিয়ার? কেমনে আপনি একসাথে উপরে নিয়ে যাবেন, বামে ডানে যাবেন, আলাদা আলাদা, তাহলে আলাদা স্ট্রাকচার ভাগ করতে হবে তাহলে আগে দিয়ে। হ্যাঁ আচ্ছা একটু তো ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে দেখেন আরেকটা প্রপার্টি আছে, এটা হচ্ছে যে শর্ট প্রপার্টির মতো করে ইউজ করা যাচ্ছে। ফ্ল্যাক্স রো হবে আবার কি হবে, র্যাপ হবে। তবে এটা আসলে বলতে হয় না, কেন বলতে হয় না দেখেন, নর্মালি আমার এটা কি আছে, আমি এখানে এটা যদি না বলি, এটাও বললাম না এটা থাক, হ্যাঁ তাহলে এটা কীভাবে থাকে, রো আকারে থাকবে না নর্মালি, ডিফল্টই রো এটা নাকি? তখন আমরা জাস্ট এটা নিচে জানতে হলে জাস্ট কী বলতে দিব আমরা এখানে, ফ্ল্যাক্স র্যাপ র্যাপ, তাহলে হয়ে যাচ্ছে কাজটা। তারপরে ওরা অনেক বেশি কি বিকল্প উপায় রেখে দিছে, যদি আমি একসাথে ইউজ করতে চাই তাহলে সেটাও কিন্তু এখন পসিবল। হ্যাঁ ফ্ল্যাক্স আগে কি রোয়াজ হবে, তারপরে কি র্যাপ হবে, আগে যা ছিল তাই। কোনো কনফিউশন? ওকে এবার হচ্ছে কি, জাস্ট ওখানে সেন্টার যেটা আমরা করে আসছি, স্টার্ট অ্যান্ড স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইন, এগুলো আমাদের কি খাই বলতে সব শেষ। স্ট্রেচ, স্ট্রেচ কি, লাইফ স্ট্রেচ থাকলে কি হয়, চ্যাপটা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটা চ্যাপটা করে মনে করেন যে এটারে পুরোটা দখল করে নিয়ে নেবে, এটা অনেকটা আমরা ইয়ার মধ্যে করতে পারি, কোভিড 100% দিলে যে সুন্দর করে নিয়েছে অনেকটা ওইরকম। বেজ লাইন এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। স্ট্রেচ বেজ লাইন, বেজ লাইন দিলে দেখেন এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে রাখছে ওরা, দেখেন আমরা এগুলো দেখে যাই, দাঁড়ান একটু দেখেন প্লিজ। অ্যালান আইটেম স্ট্রেস, কোনো চেঞ্জ পান কিনা দেখেন আপনারা, একটু কিছু পান, এটা এরকম লম্বা হবে আর কি, এটা কিন্তু এটা অটোমেটিক্যালি আসলে লম্বা। এরপর হচ্ছে বেজ লাইন, মনে হচ্ছে অনেকগুলো একই ইয়ার মধ্যে একই রোতে অনেকগুলো কন্টেন্ট আছে, কোয়ার্টার হাইট বড় কোয়ার্টার হাইট ছোট এরকম, তাহলে নর্মালি কি হয় উপরে নিয়ে চলে যায়, পরে আমরা লাইন হাইট দিয়ে ঠিক করি এগুলারে, পরে আমরা কি লাইন হাইট দিয়ে টান দিয়ে আনি। কিন্তু ওরা বলতেছে এখন ওটা দরকার নেই, আপনি যদি বলবো কি অ্যালাইন আইটেম বেজ লাইন, তাহলে একটা বেজ ধরে সবগুলোর ওই সেন্টার বরাবর রাখবে, সেন্টার পয়েন্ট একটা বেজ ধরে রাখে দিবে, এগুলো সবই কার মতো যাবে,
প্যারেন্টের মধ্যে, সব কিছু প্যারেন্টের মধ্যে, চাইল্ড পুরো এখানে সেভ। অ্যালার্ম আইটেম স্পেস বিটুইন স্পেস এরাউন্ড স্ট্রেচ অ্যালাইন অ্যালাইন কন্টেন্ট কি সেন্টার, মানে সেম কাজগুলোর আবার করতেছে, আবার কি অ্যালাইন কন্টেন্ট বলতেছে আবার। তাহলে কার মধ্যে কাজ হওয়ার কথা? কন্টেন্টের জন্য কাজ হবে। আবার দেখেন অ্যালাইন কন্টেন্ট স্টার্ট উপরে যাচ্ছে, ও আইডি কথা কন্টেন্ট সরি ব্লগ এখন ওই জন্য হচ্ছে ওই, এটা আমরা অ্যালাইন আইটেম দিয়ে করছি। অ্যালাইন আইটেম ইকুয়াল টু অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেম ইকুয়াল টু কি অ্যালাইন কন্টেন্ট, একই জিনিস। তো এগুলো নিয়ে আসলে কনফিউজ হওয়ার দরকার নাই, অনেক বেশি সেম জিনিস অনেক বেশি আছে। আমি এখানে অ্যালাইন আইটেম ইকুয়াল টু অ্যালাইন কন্টেন্ট, তারপর হচ্ছে যে এখানে আর কিছু আছে ইকুয়াল ইকুয়াল বলা যায় এরকম না, আর কিছু নাই। নিচের দিকে আসি, শেষ আর কিছু নাই, ফ্লেক্স আইটেম দাঁড়ান বসেন। তারপর হচ্ছে কি অর্ডার আছে, ফ্ল্যাক্স গ্রো আছে, ফ্ল্যাক্স স্ট্রিং আছে, ফ্ল্যাক্স বেস আছে, ফ্ল্যাক্স আছে, অ্যালাইন সেলফ আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা অর্ডার। ওকে ফাইন, কেন অর্ডার ইম্পর্টেন্ট দেখেন, আপনারা আছেন? ওকে ফাইন, না থাকলেও থ্যাংক ইউ। এর মনে করেন যে হচ্ছে আপনি এই একরে নিয়ে যাবেন বারোর জায়গায়, বারোটা নিয়ে যাবেন একের জায়গায়, এটা হচ্ছে অর্ডারের কাজ। হ্যাঁ কোনটার পর কোনটা যাচ্ছে, ঠিক আছে। পরে একটু দেখেন অর্ডার কীভাবে করছে ওরা, এই যে এদের এখানে মনে করেন যে কি চারটা কি আছে, ব্লক আছে বলে হচ্ছে কোনটা অর্ডার থ্রি, তাহলে এটা যাবে কি নর্মালি তিন নম্বরে চলে যাবে, এটা যাবে চার নম্বরে, এটা যাবে তিন নম্বরে, এটা যাবে এক নম্বরে, ঠিক আছে। কীভাবে লিখছে অর্ডার থ্রি? হ্যাঁ আমরা যদি এখানে লিখি যে মনে করা হচ্ছে এখানে আমাদের এক্সট্রা তো কোনো চাইল্ড নাই, স্পেশাল কিছু তো নাই, হ্যাঁ লিখতে পারে অর্ডার, এটা দিলাম টুয়েলভ, নামে লিখলাম অর্ডার টুয়েলভ, অথবা অর্ডার এন্ড দিতে পারে অর্ডার এক্সট্রা। তাহলে এটার কাহিনি কী ঘটবে যদি ঘটাতে ভালো, তাহলে শিখতে পারবে একটা জিনিস। এবার এগুলো হলো এর বাইরে, ফ্লেক্স কন্টেইনারের ভিতরে একটা কি আছে ডট অর্ডার এন্ড আছে, ওরে বলে দিব কি অর্ডার টুয়েলভ, শেষ। কেন টুয়েলভ বলবো, কারণ আমরা জানি যে এখানে আসলে কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এতটুকুই গেলো, একটা বারো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, হ্যাঁ তাহলে বারোতে যাবে। তাহলে আমরা এটা একটা কপি করে একটা রিপিট করে স্টার্ট, এটা যাবে ওয়ানে, তাহলে যেটার মধ্যে স্টার্ট সেটা যাবে কোথায়, এক নম্বরে চলে যাবে, আর যেটা অ্যান্ড সেটা বারো যাবে। আমরা অ্যান্ড দিলাম উপরে, ইয়া দিলাম নিচে, যে যাই কিনা দেখি, শিখা যায় কিনা দেখি, জি এটা শেষে গেছে, এটা শেষ থেকে আগাচ্ছে নাকি? হ্যাঁ সবগুলা দিলে আবার ওগুলা সিরিয়ালে আসবে, সিরিয়ালে আসবে, মানে এটা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে আর কি, এটা এখানে এসে বসবে, এটা এখানে এসে বসবে, এটা এখানে এসে বসবে, এটা ধাক্কায় খাইতে 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 একসময় এটা কি এখানে যাবে। তাহলে আমরা অর্ডার করতে হলে তাহলে যেটা বুঝলাম কি সবগুলোর মধ্যে অর্ডারের ইফেক্টগুলো দিতে হবে, ক্লিয়ার? আচ্ছা রিপ্লেস রিপ্লেস রাইট, অর্ডার রিপ্লেস করতেছে, হ্যাঁ আচ্ছা। তারপরে ঘটনা হলো এখানে কি ফ্ল্যাক্স রেসপন্সিভ, দেখেন আমরা এটা আমরা দেখে বলছি, এটা জানি আমরা, এটা জানি দেখেন আমরা গতকালকে একটা দেখছিলাম ফ্ল্যাক্স ডিরেকশন রো, তার ছোট ডিভাইসে আমরা করেছিলাম ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, ওই জিনিসটাই বলতেছে কি ফ্ল্যাক্স রেসপন্সিভ, এই যে মিডিয়া করে করে দিছি, আমি মিডিয়া করে নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, যদি তারা পছন্দ করবো না হলে নেক্সটে কি তাড়াহুড়া সবার, ঠিক আছে আল্লাহ হাফেজ। আমাদের যে ফ্ল্যাক্সের কোর বিষয়গুলো ক্লিয়ার, এবার যে আমরা ট্যাবলেট বানাবো এবার এগুলো নিয়ে আপনারা একটা আলোচনা করেন, হ্যাঁ করে দেবো। এখানে কোর বিষয়গুলো নিয়ে কারো কোনো কোয়েরি আছে, কোনো কোশ্চেন, সবাই ক্লিয়ার? সুনীল ভাই আপনার কি অবস্থা, আপনার কিছু কনফিউশন ছিল ওগুলো ক্লিয়ার নাকি? হ্যাঁ না কোনো কোশ্চেন আছে, ক্লিয়ার? তাহলে আমি ট্যাবলেট বানালে আরো আরো বেশি ক্লিয়ার হবে নাকি? ঠিক আছে ওকে ফাইন, আল্লাহ।